ডিয়ার স্টুডেন্টস সহজ ই তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই আর ইংলিশ ক্লাসে সকলকে আচ্ছা যেটা আমার আজকের তোমাদেরকে বলার কথা তোমরা জানো যে সিটেট সিডিপি ইংলিশ ইভিএস এগুলোর তো যে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন পেপার উইথ সলভ পাওয়া যাচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিটেলসটা যারাই মেটেরিয়ালসটা নিতে চাইছো পারচেস্ট করতে চাইছো তারা ওয়ান ফাইভ দিয়ে পারচেস্ট করতে পারো নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে ঠিক আছে আচ্ছা আজকে আমার যেটা মূল বিষয় তোমাদেরকে বলার যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সামিনেশন ঠিক আছে গ্রুপ ডি এক্সামিনেশন তোমরা জানো এই এক্সামিনেশনটার রিটন এক্সাম যে রিটিন্ন এক্সাম হতে চলেছে আগামী পয়লা সেপ্টেম্বর আগামী পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর তোমাদের রিটন এক্সাম হতে চলেছে বিগত চোদ্দ বছর পরে এই এক্সামিনেশনটার আগে প্রিলিমস হয়েছিল রিটিন্নটা বাকি ছিল সেই রিটিন্ন এক্সাম কিন্তু হবে এবং অ্যাকর্ডিং টু কোর্ট যেটা তোমাদের টেন্থ সেপ্টেম্বরের মধ্যে প্রসিডিওর কমপ্লিট করতে হবে এটাই কিন্তু তোমার কি বলে বলা আছে নির্দেশে তো সেই কারণে বলছি যারা এই দিচ্ছ তারা যদি একটু করতে পারো পুরো বিষয়টাতে আমার মনে হয় যে তারা ইজিলি করে যাবে তোমাদের ইতিমধ্যে আগে থার্টি মার্কস এর এক্সাম হয়েছে আর এইবারে আরো ফিফটিন মার্কসের এর এক্সাম হবে ভালো করে দেখে নাও টোটাল তোমাদের এই যে ফার্স্ট সেপ্টেম্বর যে এক্সামটা হচ্ছে যেখানে তোমাদের পনেরো নম্বর থাকছে যার মধ্যে ম্যাথস আর ইংলিশ থাকছে ম্যাথসে থাকছে সাত নম্বর ইংলিশে থাকছে আট নম্বর অলমোস্ট টোটাল মার্কস ঠিক আছে আর বাকি রয়েছে মার্কস সেটা হচ্ছে তোমাদের ভাইবা হবে হবে ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক আছে যদি তোমরা এই রিটেন এক্সামে কোয়ালিফাই করে যাও যদি তোমরা কাট অফ মার্কসে পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভাইবার জন্য কোয়ালিফাই করে যাবে এবং সেখানে পাঁচ নম্বর থাকছে এমন কিছু আমার মনে হয় না যে এটা খুব একটা কিছু টাফ হবে বলে ঠিক আছে তো যদি একটু এই কদিন যদি আমরা তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমরা এই কোয়ালিফাই করতে পারবে আচ্ছা দেখো তোমাদের ইংলিশের জন্য যে এইট মার্কস থাকছে খুবই ক্রুশিয়াল নম্বর তোলার জন্য ক্রুশিয়াল নম্বর তোলার জন্য ইংলিশে এইট মার্কস এবং ম্যাথস ক্ষেত্রে সেভেন মার্কস ইংলিশে তোমাদের যে যে টপিকগুলো তোমাদের করে যেতে হবে যেখান থেকে কোয়েশ্চেন এসছে বিগত বছরে সেন্টেন্স স্ট্রাকচার টেন্স আর্টিকেল প্রিপোজিশন ভয়েস চেঞ্জ ন্যারেশন ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা টপিক তোমাদেরকে দিয়ে দিয়েছি সিনোনেম অ্যান্টোনেমস আর হচ্ছে পার্টস অফ স্পিচ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস যদি এই কটা টপিক অন্তত তোমরা করে যাও আমার মনে হয় না যে কোনোভাবেই তোমরা তোমাদের পাশ কেউ আটকাতে পারবে এবার মূল বিষয়টা হচ্ছে দেখো এই কদিনে আমি যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করছি প্র্যাকটিস মাধ্যমে এর আগে উনত্রিশটা আঠাশ বা ক্লাস তোমরা যদি সেই ক্লাসগুলো একটু ফলো করো সেখানে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন এগুলো রুলস গুলো বলে দেওয়া আছে বেশ কিছু ইডিয়ামসও আমি করিয়েছিলাম ক্লাসে তো সেই ক্লাসগুলো যদি একটু ফলো করো যারা নতুন কারণ এত কম সময় তোমাদের জন্য ঠিক আছে আজকেই তোমাদের ২৬ তারিখ হয়ে গেছে বুঝতেই পারছো আর মাত্র পাঁচটা দিন যদি এত কম সময়ের মধ্যে এই ক্লাসগুলো যদি তোমরা একটু দেখে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের পক্ষে কি হবে পাশ করাটা ইজি হবে আচ্ছা এবারে আমরা আসবো আজকের আমাদের যেটা গুরুত্বপূর্ণ ক্লাস বা তোমাদেরকে আমি সিলেবাসটা কিন্তু দেখিয়েই দিয়েছি আর আজকে আমরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ ক্লাসটা অবশ্যই করছি ঠিক আছে দেখো যেখানে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে আমরা যে জায়গাগুলোকে একটু ডিসকাস করব যে জায়গাগুলো আজকে আমরা ডিসকাস করব সেগুলো হচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে বলছি যে ফার্স্ট দেখো বলছে যে মাই ব্রাদার ওয়াজ বর্ন বর্ন এখানে কি বলা হয়েছে ড্যাশ মার্চ ক্লক ইন মর্নিং আমি আগেই একটা কথা তোমাদের ও বলেছিলাম যে দেখো যখন কোনো ডেট যখন কোনো ডেটের কথা বলবে তার আগে অলওয়েজ অন হবে আর যখন কোনো ইয়ারের কথা বলবে এই দেখো সব সবসময় যেটা টাইম যদি বলে তাহলে তার আগে অ্যাট হবে আর যদি কখনো ধরো আমি বললাম সাপোজ নাইনটিন যেটা ইয়ার মেনশন করা আছে এই ইয়ারের আগে অলওয়েজ ইন হবে এটা কিন্তু খেয়াল রেখো তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হবে অন কারণ এটা ডেট আছে টোয়েন্টি থার্ড অফ মার্চ দেখতে পাচ্ছ টোয়েন্টি থার্ড অফ মার্চ এটার আগে কিন্তু অলওয়েজ অন হবে তাই জন্য এখানে আনসার হবে ওয়ান এর বি তাহলে কি বললাম মাথায় রাখতে হবে ডেট যখন বলেছে তার আগের প্রিপোজিশন অন হবে যখন কোনো ইয়ার ইয়ার স্পেসিফিক কোনো ইয়ার বলা হয়েছে ইয়ারের আগে ইন হবে যদি কোনো সময় মেনশন করে টাইম কটার সময় তাহলে সেটার আগে অ্যাড হবে ওকে তাহলে হচ্ছে দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনেমস অব দ্য এখানে ফার্স্ট ওয়ার্ডটাকে কি বলা হয়েছে এখানে ওয়ার্ডটাকে বলা হচ্ছে এন্ডোরস এন্ডোরস কথার অর্থটা কি যেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর জন্য কোনো কোনো কিছু পাওয়ার অপেক্ষা করি কোনো অ্যাপ্রুভাল তুমি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অপেক্ষা করছো বা ধরো কোনোরকম গিফট সাপোর্ট কারোর থেকে তুমি কোনো রকম সাপোর্ট পাওয়ার জন্য ওয়েট করে আছো তো এগুলো যখন হয় সেটাকে আমরা কি বলে থাকবো মূলত সেটাকে আমরা বলে থাকবো এই ধরনের যেটাকে আমরা বলি টু গিভ সাপোর্ট আমরা কারোর থেকে কোনো সাপোর্ট পাওয়ার জন্য বা কোনো ধরো পাওয়ার জন্য ওয়েট করছি তখন সেটাকে আমরা বলে তখন থাকছি সেটাকে আমরা বলছি এনডোর্স এক কথায় এটাকে আমরা কি বলি যে কোনো কিছু ধরো আমি বলছি অনুমোদন করা এই এনডোর্স কথার অর্থ হলো অনুমোদন করা ঠিক আছে তাহলে এক্ষেত্রে আনসার কি হবে এক্ষেত্রে উত্তরটা হবে সাপোর্ট ওকে সাপোর্ট তোমরা জানো এটা উত্তর হলো সাপোর্ট আর এখানে আছে কি ডাউনফল আমি আগেই বলে দিলাম সাপোর্ট করা গিভ সাপোর্ট যেটা বললাম এছাড়া আছে দেখো ডাউনফল যেটা হচ্ছে কোনো কিছুকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা সম্পূর্ণভাবে নষ্ট করা সেটা হচ্ছে ডাউন ফল আর হচ্ছে স্টানিং ব্যাপারটা খুবই স্টানিং ঠিক আছে খুব মানে অবাক করা বিষয় খুব আশ্চর্য একটা বিষয় ঠিক আছে আশ্চর্য একটা বিষয় অবাক করা বিষয় ঠিক আছে আর প্যাডেন প্যাডেন মানে হচ্ছে ক্ষমা করা প্যাডেন মিনস হচ্ছে যেটা আমরা জানি যে ক্ষমা ক্ষমা প্যাডেন মিনস হলো ক্ষমা ওকে তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে দুয়ের এ যেটা হলো সাপোর্ট নেক্সট দেখো নেক্সট কি বলছে এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে আমি প্রথমেই একটা তোমাদেরকে বলেছিলাম সিলেবাসে যে দেখো সেন্টেন্স স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ বলছে যে এখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সের কোন অংশটাতে কোন ভুল আছে কি না চারটে অংশ দিয়েছে পুরো আগে পড়েনি দ্য সুপ্রিম কোর্ট লাস্ট উইক কেম আপ হেভিলি অন এ টিভি চ্যানেল দ্যাট ওয়াজ ইন্টেন্ডেড অন ব্রডকাস্টিং হেট ফিল্ড প্রোগ্রামস ঠিক আছে এইখানে এই অংশটাতে যদি কোনো ভুল থেকে থাকে যে সুপ্রিম কোর্ট লাস্ট উইক কি হয়েছিল এক কথায় আমরা যেতে বলতে পারি যে একেবারে আলোচনার তোমার কেন্দ্রবিন্দুতে চলে আসা যেটাকে আমরা বলি ঠিক আছে তো এইখানে যেটা আমরা বলছি দেখো একদম ফার্স্টে দ্য সুপ্রিম কোর্ট লাস্ট উইক কেম আপ হেভিলি এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু এই যে কেম আপ শব্দটা কিন্তু ঠিক নয় এখানে হচ্ছে কাম কাম আপ আপ মানে হচ্ছে কোনো কিছু ঘটা অর্থাৎ যেটা হঠাৎ করে ঘটছে ঠিক আছে হঠাৎ করে কোন শিরোনামে চলে আসা তাই জন্য এখানে এখানে আমরা বলতে পারি এই যে কেম আপ আপ শব্দটা কিন্তু এখানে ঠিক নয় এটাকে আমরা আপ টু শব্দটা দিতে পারি ঠিক আছে এই ধরনের শব্দ যদি আমরা দিই সেটা অনেক বেটার ঠিক আছে কেম আপ শব্দটা আমরা কখনোই দিতে পারি না এখানে কেম ডাউন আমরা দিতে পারি শব্দটা ঠিক আছে এই কেম আপ এখানে ঠিক শব্দটা নয় এটাকে হয় এই কেম আপ টু দিতে হবে আদার ওয়াইজ হচ্ছে কেম ডাউন শব্দটা দিতে হবে এই যে দেখো এই যে ফার্স্ট আছে যে শব্দটা কেম আপ এই শব্দটা এখানে ঠিক নয় এগুলো করবার জন্য গ্রামাটিক্যালি তোমাদের অনেক বেশি ভালো হতে হবে যদি এই ধরনের প্রশ্ন এসে যায় একটা তবে আমার মনে মনে হয় হয় না না যে যে সাধারণত খুব কঠিন কিছু দেবে তোমাদের দু যেহেতু স্কোরটা খুবই কম এবং এত বছর বাদে হচ্ছে কোনো কিছুকে আমরা যেটা বলি না যে ত্বরান্বিত করা কমিয়ে দেওয়া হুম কোনো একটা ঘটনাকে মানে একদম তোমার কি বলবো যে কে শিরোনামে চলে আসা সেই ক্ষেত্রে এই ওয়ার্ড গুলো হঠাৎ করে কোনো কিছু ঘটছে ঠিক আছে হঠাৎ করে কোনো কিছু ঘটছে হ্যাপেন কারণ শিরোনামে সুপ্রিম কোর্টে সেই কেসটাই বেশি করে আসবে যেটা ব্রডকাস্ট হয়েছে মানে কোনো কিছু ঘটেছে এমন ঘটনা তাই জন্য এক্ষেত্রে কেম আপ শব্দটা ঠিক নয় এক্ষেত্রে এটা ভুল আছে কাম অ্যাবাউট হতে পারতো ঠিক আছে মানে কোনো কিছু ঘটছে আর কি ঠিক আছে কেম বাউট কোনো কিছু ঘটছে হ্যাপেন হঠাৎ করে তাহলে নো এর অর্থ হবে না এখানে ভুল আছে অনে টিভি চ্যানেল দ্যাট ওয়াজ ইনটেন্ডেন্ট যেটা ছড়িয়ে পড়েছে বা আবিষ্কার হয়েছে যেটা টিভি চ্যানেলগুলোতে ব্রডকাস্ট হচ্ছে এটা ঠিক আছে অন ব্রডকাস্টিং হেথফিল্ড প্রোগ্রামস ঠিক আছে হেথফিল্ড প্রোগ্রামস অর্থাৎ রকম যেটা আলোচনার শীর্ষ বিন্দুতে এসেছে হেথফিল্ড প্রোগ্রামস হচ্ছে যেটা আলোচনার আমরা বলতে পারি শীর্ষ বিন্দুতে এসেছে ফিল্ড এমন একটা কোনো অনুষ্ঠান যেটা আলোচনার শীর্ষ বিন্দুতে এসেছে তাহলে এক্ষেত্রে এটাকে ডিরেক্ট স্পিচ তোমরা জানো যে আমরা পড়েছি ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয় বলছে সেট দ্য নিউজ অ্যানালিস্ট যে পুরো নিউজটাকে ডিসকাস করছে সেই ভদ্রলোক বলছে দ্য নিউ সিনেমা হল ইজ বিফিসি ওপেনার টুমরো তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে এটা একটা ডিরেক্ট স্পিচে রয়েছে ডিরেক্ট স্পিচে যখন থাকবে যখন এটাকে আমাকে ইনডিরেক্টে নিয়ে যেতে হবে দ্য নিউজ অ্যানালিস্টেড দ্যাট দা নিউ সিনেমা হল নিউ সিনেমা হল যেটা বলা হচ্ছে যে এখানে যেহেতু দেখো টুমোরো আছে আফটার দ্য নেক্সট ডে এটা তো ঠিক আছে নেক্সট ডে হলো সেট দ্যাট দ্য নিউ সিনেমা হল উড বি উড বি কেন বলা হয়েছে এখানে উড বি অফিশিয়ালি ওপেন দ্য ডে আফটার আচ্ছা এখানে দেখো কোন রকম ইজ বিং আছে ভার্বটা খেয়াল করো ইজ বিং আছে তাহলে এখানে উড বি বিয়ের ক্ষেত্রে তো হতে পারে না ঠিক আছে এখানে বলছে ওয়াজ বিং ওয়াজ বিং প্রথমটা বলছে তার মানে দ্বিতীয়টা তো কাটা উড ভারবে এখানে ঠিক নেই দ্য নিউজ অ্যানালিস্ট শেড দ্যাট দ্য নিউ সিনেমা হল ইজ বিং এটা তো কাটা এখানে তো সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়নি আর লাস্টেরটা বলছে দ্য নিউজ অ্যানালিস্ট শেড দ্যাট দ্য নিউ সিনেমা হল ওয়াজ অফিসিয়ালি ওপেন ইন টু ডেজ টাইম বিং অফিসিয়ালি ওপেন টু ডেজ লেটার ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটা দেখো এখানে এখানে কিন্তু ইজ বিং অফিসিয়ালি ওপেন এখানে কিন্তু পাসফর্ম আছে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কিন্তু পাস্টফর্ম আছে তো সেই কারণেই পাস্টফর্ম যেহেতু আছে সেই জন্যই প্রথমটা ক্ষেত্রে দেখো ওয়াজ বিং শুধুমাত্র ছিল আবার ওপেনডও ছিল তাই জন্য এখানে বলছে

সি আর ডি তো এই বি আর সি তো হবেই না আর এটাও হবে না কারণ ওয়াজ বিং অফিসিয়ালি ওপেন ওয়াজ বিং এখানে তো ইজ আছে বিং আছে অফিসিয়ালি আছে ওপেন আছে কিন্তু এটাকে তো চেঞ্জ করতে হবে তাই জন্য ওয়াজ ওয়াজটা ঠিক আছে অফিসিয়ালি ওপেন কারণ দুটো পর পর ভার বসিয়ে দাও বসিয়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ব্যবহার করি ঠিক আছে বা আমরা যেটাকে তোমার কি বলে আমরা যখন ভয়েস চেঞ্জ করি যার অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ প্যাসিভ এর ক্ষেত্রে ওই বিষয়টা ইউজ করি কিন্তু এক্ষেত্রে তো সেটা হবে না এটা তো ন্যারেশন চেঞ্জ তাই জন্য এক্ষেত্রে কি হয়েছে ওয়াজ অফিশিয়ালি ওপেন ইন টু ডেজ টাইম এখনো দুদিন সময় আছে বিং অফিশিয়ালি ওপেন টু ডেজ লেটার তো বাদ দিয়ে সেই জন্য দুদিন বাদ দিয়ে সেটাকে তোমার কি বলে ওপেন করার কথা ভাবা হচ্ছে ওকে তাহলে এই জন্য এখানে আনসার হয়েছে ফোর এর ডি পরেরটা দেখো দেখো পরেরটা দেখো বলছে যে এখানে একটা ইম্প্রুভমেন্ট দরকার কোথায় যদি কোনো ভুল থাকে ইভিন ইফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাবস্টেন্স ফ্রম সোশ্যাল মিডিয়া কনসেন্ট পোস্টেড অন আদার্স ইউজার মে স্টিল রেজাল্ট ইন দ্য ভায়োলেশন অফ দেয়ার প্রাইভেসি ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কী বলবো এখানে দেখো বলছে ফ্রম মিডিয়া যদি কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ধরো একটা পোস্ট করছে এবং তার থেকে কোনো কিছু কি করতে চাইছে অ্যাপস্টেন্ট অর্থাৎ যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে কন্টেন্ট পোস্টেড অন আদার্স এই যে অংশটা রয়েছে দেখো এখানে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে বলা হচ্ছে যে এই সেন্টেন্সটার ক্ষেত্রে এই সেন্টেন্সটার ক্ষেত্রে এখানে কি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে আমরা যখন কন্টেন্টটাকে পোস্টেড করছে বাই আদার্স এইটার কথা বলা হচ্ছে তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা কন্টেন্ট যে পোস্টেডের কথা বলা হচ্ছে ঠিক আছে এখানে পোস্টেড বাই আর একটা হচ্ছে কন্টেন্ট পোস্টেড পোস্টেড বাই আদার ঠিক আছে একটা বলেছে আদার্স একটা বলছে অন আদার নো ইম্প্রুভমেন্ট একটা বলেছে আর একটা কন্টেন্ট পোস্টেড বাই আদার বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা কি করব আচ্ছা একটাতে বাই আদার বলা হয়েছে আর একটাতে অন আদার বলা হয়েছে আর একটাতে বাই আদার্স বলা হয়েছে পাঁচেরটা একটু ভালো করে দেখো কালে কোনটাতে ভুল আছে ভুল আছে হচ্ছে এখানে ভুল আছে হলো কন্টেন্ট পোস্টেড বাই আদার এই শব্দটাতে কিন্তু ভুল আছে এখানে ঠিক আছে কন্টেন্ট পোস্টেড এই যে এক্ষেত্রে লাস্টেরটাতে আদার্স হওয়া উচিত ছিল কন্টেন্ট পোস্টেড বাই আদার্স ঠিক আছে আদার্স হওয়াটা উচিত ছিল এখানে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড তাহলে নো ইমপ্রুভমেন্ট লিখবে বাট কোন পার্টটাতে ইমপ্রুভমেন্ট জরুরি এখানে তোমাদের কোয়েশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে কারণ এখানে আদার্সটা হচ্ছে একটা প্রোনাউন হিসেবে কাজ করেছে সেই জন্য আদারের পরিবর্তে এখানে আদার্স হতো আদারের পরিবর্তে এখানে আদার্স হতো ওকে আর এখানে যেটা দরকার ছিল এখানে বাইয়ের পরিবর্তে অন হতো অর্থাৎ এটাকে সঠিকটা কি হতো সঠিকটা হওয়ার কথা ছিল কন্টেন্ট পোস্টেড অন আদার্স এইটা সঠিক হওয়া উচিত ছিল কিন্তু দেখো এখানে সবগুলোতে এটাতে বাই আদার্স হয়েছে সেই জন্য এটা ভুল এখানে অন হয়েছে অনটা ঠিক আছে কিন্তু এখানে আদার হয়েছে এখানে আদার্স হওয়া উচিত ছিল সেই জন্য ভুল সিতে তে নো ইমপ্রুভমেন্ট তাই জন্য ডি ডি এরটা পুরোপুরি ভুল কন্টেন্ট পোস্টেড বাই আদার ওকে তাহলে একদম কারেক্টটা হওয়ার কথা ছিল এইটা সেটা এখানে হয়নি তাই জন্য এই অংশটাতে ইম্প্রুভমেন্ট দরকার কোন পার্টটাতে ইম্প্রুভমেন্ট দরকার ডিতে 5 এর ডি आंसर সব দিন যে আমরা টাফ করব তা নয় আমরা জাস্ট একটাই দেখে রাখবো যদি বেশি পরিমাণে গ্রামার কোশ্চেন চলে আসে যদি সেন্টেন্স কারেকশন চায় বা বেশি পরিমাণে ন্যারেশন বা ভয়েস দিয়ে দেয় সেই জন্য এই পার্টটা তোমাদেরকে করিয়ে রাখছি ঠিক আছে নইলে বেশি করে জোর দাও সিনোনিমস অ্যান্টোনিমস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর হচ্ছে তোমার ইডিয়মসের উপর এই পার্টটাতে বেশি জোর দাও আর ভার্বের ক্ষেত্রে একটু দেখে যাবে ভার্বগুলো দেখে যাবে ভার্বের ফর্মগুলো টেন্সের ফর্মগুলো গ্রামার হিসেবে আসবে পরেরটাই দেখো রাহুল বলছে দা টিচার শেড টু রাহুল রাহুল কে বলছে টিচার কি বলছে উড ইউ লাইক টু গো অন এডুকেশনাল ট্রিপ টু পাটনা আচ্ছা অর্থাৎ তুমি যে আর কি রাহুল মানে তুমি কি যে একেবারে নির্বোধের মতো তুমি এডুকেশনাল ট্রিপে আচ্ছা এখান থেকে তুমি কি উড ইউ লাইক টু গুড এন্ড এডুকেশনাল ট্রিপ আচ্ছা এক্ষেত্রে হচ্ছে যে আচ্ছা এটা না একটা ছোট্ট ভুল দেখো এটা একসঙ্গে হয়ে গেছে যে কারণে মিলছে না এটাকে গো অন করে দাও গো অন ঠিক আছে গো অন ওকে এক্ষেত্রে গো অন হবে গো অন হবে তাহলে এক্ষেত্রে কি হবে যেখানে টিচার বলছে রাহুল কে যে টিচার বলছে রাহুলকে যে তুমি কি তোমার কি বলে এখানে গুণ মিন্স হয় গুণ মানে নির্বোধ হয় কিন্তু এই ক্ষেত্রে নির্বোধটা খাজে দেবে না ঠিক আছে এটাতে একটা ছোট্ট ভুল আছে ওটা গোন গো অন করে দাও অ্যান্ড এডুকেশনাল ট্রিপ টু পার্টনা আচ্ছা এক্ষেত্রে হলো যেখানে আমাদেরকে যেটা করতে হবে যে দ্য টিচার আক্স রাহুল যেহেতু এখানে কোয়েশ্চেন করা হয়েছে কোয়েশ্চেন মার্ক যখন থাকবে ইফ ইফ হি উম কোয়েশ্চেন ভার্সানটা মানে যেটাতে আমরা প্রথমেক্ট আগে চলে আসবে ইফ হিউড লাইক টু গো অন অ্যান্ড এডুকেশনাল ট্রিপ টু পাটনা অ্যান্ড রাহুল রিপ্লাইড এবং রাহুল তার বদলে আনসার দিচ্ছে ইন দ্যমেটিভ অর্থাৎ আগেই বলে দিই কোয়েশ্চেন যখন আমরা করবো মানে কোয়েশ্চেন বোধক যখন আমাদের থাকবে তখন সেই আমাদের উত্তর মানে ইনডিরেক্ট স্পিচে যখন আমরা উত্তরটা দেব সেটা কিন্তু তখন কোয়েশ্চেন মার্ক দিয়ে থাকবে না তখন সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক উত্তর হবে ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই জন্য এক্ষেত্রে আনসার হচ্ছে এবং কোয়েশ্চেন মার্ক থাকলে সেখানে কিন্তু ইফ দিয়ে শুরু হবে এই যে টিচার আক্স ইফ আক্স ইফ এই শব্দটা ব্যবহার করতে হবে আক্স রাহুলকে জিজ্ঞাসা করছে অর্থাৎ যখন কোয়েশ্চেন মার্ক থাকবে সেখানে কিন্তু সেট থাকবে আর যখন আমাকে উত্তর ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব এটা কিন্তু ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে সেট থাকবে দিয়ে কোয়েশ্চেন মার্ক দেখো আর যখন আমি ইনডিরেক্টটা লিখব তখন কিন্তু সেটা আক্স হয়ে যাবে যে টিচার আক্স জিজ্ঞাসা করছে ঠিক আছে তারপরে কাকে জিজ্ঞাসা করছে দেন ইফ দিয়ে শুরু হবে প্রথমটার ক্ষেত্রে দেখো আক্সটিভ রাহুল ঠিক আছে বাট এখানে সবগুলোতে কি হয়েছে উড ইউ লাইক টু মানে অ্যাফারমেটিভ না একদম তোমার ভার্ভ দিয়েই শুরু করেছে যার জন্য প্রথমটা কাটা হয়েছে সেকেন্ডটা দেখো সেকেন্ডটা কিন্তু অ্যাফারমেটিভে শুরু করেছিল ঠিকই ছিল কিন্তু কি হলো গো অন অ্যান এডুকেশনাল ট্রিপ অ্যান্ড রাহুল রিপ্লাইড ইন ইয়েস রাহুল রিপ্লাইড ইয়েস অ্যাকচুয়ালি রিপ্লাইড হবে না উত্তর দিল না রাহুল রিপ্লাইড ইন অ্যাফারমেটিভ মানে বলল যে হ্যাঁ তার মানে সেটার পক্ষে সে মত দিল ঠিক আছে এটাই বলা হয়েছে আর এখানে ডি এরটা কেন ভুল ডি এরটা সব ঠিক করেছে কিন্তু হি এর পর এখানে তো উড আছে তাই না তো আমাদের তো এটাকে মানে চেঞ্জ যখন করবো আমাদের উডি বসাতে হবে কিন্তু এখানে শুট বসিয়েছে সেই জন্য এটাও কাটা হয়েছে তাহলে ছয়েরটা উত্তর হচ্ছে সি পরেরটা দেখো নাম্বার সেভেন যেখানে বলছে রাজা রামমোহন রাজা রামমোহন রয় ট্রাইড চেষ্টা করেছিল প্রথমটাই প্রথম বাক্যটা তারপর কোথায় ভুল আছে টু সোশ্যাল এই যে সামাজিক যে বাজে একটা প্রথা সেটা সমাজ থেকে দূর করতে বি উইথ টুথ অ্যান্ড নেল এটা একটা ইডিয়ামস তার সর্বশক্তি দিয়ে আর একটা হচ্ছে যেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড নেল এটা হচ্ছে একটা ইডিয়াম যেটা সর্বশক্তি দিয়ে আর আচ্ছা আর একটা হচ্ছে নো এর যে এখানে কোনো ভুল নেই ঠিক আছে আচ্ছা এখানে আমরা যেটা বলতে পারি এখানে কোথায় ভুল আছে দেখো বলে দিচ্ছি যখন কোন ইডিয়ামস বসবে যখন কোন ইডিয়ামস বসবে তার আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না যখন কোন আমি আগেই বলেছি যে নেলস এটা হচ্ছে সর্বশক্তি দিয়ে ঠিক আছে যখন কোন ইডিয়ামস বসবে তার আগে কি বসবে না তার আগে প্রিপোজিশন নয় কিছু কিছু জায়গা প্রিপোজিশন বসবে না যেমন হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস যে বলে না যে প্রচন্ড একেবারে মুষলধারে বৃষ্টি যেটাকে আমরা বলে থাকি ক্যাট অ্যান্ড ডগস ঠিক আছে তার আগে প্রিপোজিশন বসবে না তাহলে এক্ষেত্রে দেখো টুথ অ্যান্ড নেলের আগে দেখো উইথ বসিয়েছে এটাই ভুল আছে তাই জন্য সি একটা এরর অর্থাৎ দেখো সি উইথ টুথ অ্যান্ড নেল এখানে ভুল আছে কোথায় ভুল আছে সেটাই জানতে চেয়েছে কোশ্চেনটাকে তাহলে এটাই হলো আমাদের এই জায়গাটাতে ভুল আছে এরর আছে ঠিক আছে পরেরটা কিভাবে এগুলো করতে হবে দেখে নাও কিভাবে কি কি নিয়ম জানতে হবে এগুলো গ্রাম গ্রামার যত বেশি ভালো করে করবে গ্রামার অংশটা সেই অংশটা থেকে কিন্তু গ্রামাটিক্যালি যদি ঠিক না থাকো তাহলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন করা যাবে না ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন করা যাবে না আচ্ছা এখানে বলছে যে দেয়ার ওয়াজ রিজন বাট হিজ রুডলি অ্যান্ড ব্লান্ট বিহেভিয়ার বলছে তার খারাপ ব্যবহারের কোনো কারণ নেই টু উইচ হি সাফার্ড সো মাচ ইন দ্য অর্গানাইজেশন যে কারণে তাকে সব থেকে বেশি সাফার সাফারার হতে হয়েছে ভুগতে হয়েছে রুড অ্যান্ড ব্লান্ট বিহেভিয়ার ফর আটেরটা আচ্ছা প্রথমটাই তারপরে বলছে বিহেভিয়ার টু তারপর রুডলি ব্লান্টলি বিহেভিয়ার ফোর আর একটা হচ্ছে তোমার কি বলে যেটা হলো তোমার নো ইমপ্রুভমেন্ট তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলবো কথাটাতে রুডলি হবে তার কারণ এটা একটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্ভ এটা ইউজ হয়েছি তো সেই কারণে এটা ভার্বটাকে এই যে রুডলি এখানে মতো আচরণ করেছে ক্রিয়ার মতো আচরণ করেছে এবং ঠিক আছে রুডলি সেই জন্য প্রথমটায় দেখো আটের এরটাতে একটা ভুল আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইজি ছিল এটা তোমরা বলতেই পারতে ওকে নাইন এরটা দেখো এটা একটা ইডিয়ামস সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য গিভিন ইডিয়ামস আপ ইন আর্মস আপ ইন আর্মস এটার কথার অর্থটা কি আপ ইন আর্মস কোনো কিছুতে প্রচন্ড রেগে যাওয়া প্রচন্ড রেগে যাওয়া এবং প্রতিবাদ করা প্রচন্ড এই আপ ইন আর্মস কথার অর্থ হলো প্রচন্ড রেগে যাওয়া প্রচন্ড রেগে যাওয়া এবং প্রতিবাদ করা সেক্ষেত্রে আনসার হবে বি প্রোটেস্টিং অ্যাঙ্গ্রিলি অ্যাবাউট সামথিং প্রোটেস্টিং অ্যাঙ্গ্রিলি অ্যাবাউট সামথিং ওকে নাইন আনসার হবে বি দশ নম্বর কি বলছে দ্য এক্সেসিভ ফিয়ার অফ ডার্কনেস অর অফ দ্য প্রচন্ড অন্ধকার দেখলে আমরা ভয় পাই এগুলো আমাদের মধ্যে এক একটা ফোবিয়া হয় ঠিক আছে এগুলোকে ফোবিয়া বলে ভয় পাওয়া এই যে ফিয়ার ফোবিয়া এটাকে আমরা বলে থাকি বিভিন্ন ধরনের হয় যেটাকে আমরা বলি ভয় অন্ধকারে ভয় প্রচন্ড কাঁদলে ভয় যে কোনো জিনিস থেকে ভয় যে কোনো প্রাণী থেকে ভয় এই প্রত্যেকটা ফোবিয়ার এক একটা নাম হয় ঠিক আছে তো সেটাকে আমরা বলে থাকি যেমন দেখো প্রথমটা বলছি ওই যে অক্লিওফোবিয়া যেটাকে আমরা বলছি প্রথমটা এটাই হচ্ছে তোমার ডার্কনেস এটা হলো উত্তর হচ্ছে দশেরটা এ হবে অক্লিওনেস যেটাকে আমরা বলে থাকি ডার্কনেস অন্ধকার দেখলে ভয় হাইড্রোফোবিয়া কি না জল থেকে ভয় ওয়াটার প্রচন্ড ভয় হচ্ছে কি থেকে জল থেকে হাইড্রোফোবিয়া এটা কিন্তু পরীক্ষায় আসি এরোফোবিয়া মানে হচ্ছে ফ্লাইং আমরা যখন উড়ি তার থেকে ভয় এরোপ্লেনে উঠলে এই যে উঠছে সেটাতে ভয় আর হেমোফোবিয়া মানে হচ্ছে হেমোফোবিয়া হেমো হচ্ছে ব্লাড রক্ত দেখলে ভয় অনেকে আমাদের ব্লাড দেখলে ভয় পাই না এই যে ফোবিয়া ফিয়ার অফ ব্লাড যেটাকে আমরা বলে থাকি যেটা আমাদের ব্লাড দেখলে ভয় হয় ওকে এক্ষেত্রে টেন এ হল আনসার এক্ষেত্রে টেন এ হচ্ছে আনসার যেটা হচ্ছে অক্লিও যেটাকে আমরা ডার্কনেস প্রচন্ড অন্ধকার থাকলে যে ফোবিয়াটা ওকে চলো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো আগামীকাল আমরা আবার আরেকটা সেট আলোচনা করব এবং তোমরা এখন অনেকগুলো সেট আমি দেবার চেষ্টা করছি তোমাদের সামনে পরীক্ষা আছে যেহেতু বেশ কয়েকদিনের জন্য তোমরাও কিন্তু অবশ্যই ক্লাসগুলো একটু দেখো এবং এগুলো প্র্যাকটিস করে যাও এবং আগের যে নিয়মগুলো করিয়েছি বারবার বলছি আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে সেই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই পড়ে যাবে ঠিক আছে যাদের যাদের এক্সাম আছে আর ক্লাস কেমন লাগছে জানাতে ভুলো না চলো আজকে ক্লাস এই পর্যন্ত আবার আমরা পরের ক্লাসের জন্য তোমরা দেখতে থাকো এবং প্রস্তুত হও পরের ক্লাসে কিন্তু তোমরা উত্তর দেবে ওকে গুড নাইট